রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত স্যান্ডা গ্রামের বাসিন্দা বছর তিরিশের শ্যামলী মালকে কুপিয়ে খুন স্বামী করল রবিবার সন্ধের সময় বাড়িতে সাংসারিক অশান্তির জেরেই খুন স্ত্রীকে এমনটাই জানান স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় থেকে ফিরে আসেন শ্যামলী মালের স্বামী মিলন মাল কোনো কারণবশত হয় কথা কাটাকাটি এবং রাগের মাথায় মিলন পড়ে থাকা সাবল দিয়ে কুপিয়ে খুন করেন শ্যামলীকে এছাড়াও স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় চোলায় মদের উপদ্রব বেড়েছে পুলিশের সামনে ক্ষোভ উগলে দিলেন স্থানীয়রা এই ঘটনা ও নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায় ধৃতকে এমনটাই জানিয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় রঘুনাথগঞ্জ হাসপাতালে পুলিশ এসে মিলনকে গ্রেপ্তার করে